अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहनी मन भरे देर बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रे गेछे শক্তি এত সব মনে করে রাজত আলিফ লেলা হাতে না নিয়ে তুমি যদি হীরে মুক্ত জড়তে হাত লাগাও তবে তুমি পাথর হয়ে যাবে। বলো কে তুমি? ওরে আগুনের রাক্ষস, সরে যা আমার সামনে থেকে। আমি আল্লাহর বান্দা আলাদিন, আমি এই প্রদীপ নিতে এসেছি। ওহে অদ্ভুত প্রাণী আদমের জাত, আমার তিনটে প্রশ্ন আছে, যদি সঠিক জবাব দিতে পারো প্রদীপ নিভিয়ে নিয়ে চলে যাও, নইলে আমি তোমার জীবন দীপ নিভিয়ে দিয়ে মাথা কেটে নেব। আমি রাজি আছি, প্রশ্ন কর। প্রথম প্রশ্ন হচ্ছে, সে কোন দৌলত যা চুরি করা যায় না, খরচ করলেও কম হয় না, বরং ক্রমাগত বাড়তেই থাকে? ওই দৌলত হচ্ছে শিক্ষা। শিক্ষার দৌলত কেউ চুরি করতে পারে না। শিক্ষা যতই দান করবে সেই দৌলত ততই বেড়ে যাবে। সত্যি বলেছো তুমি। এখন দ্বিতীয় প্রশ্ন, ভাগ্য আর কর্মফলে বলো কি তফাত? কর্মফল মানে ভালো আর খারাপ কাজে আর ভাগ্যের মধ্যে কি তফাত? হ্যাঁ, ভাগ্য তো আল্লাহ লিখে দেন, আর খারাপ ও ভালো কাজ করে মানুষই তার কর্মফল স্থির করে, সেই হিসেবেই সে শাস্তি বা সুফল লাভ করে। এখানে ভাগ্য নির্দোষ। সত্যি বলেছো তুমি। এখন আমার তৃতীয় আর শেষ প্রশ্ন, ভেবেচিন্তে জবাব দেবে, তা না হলে তোমার মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে। শিগগির জিজ্ঞেস কর আগুনের সন্তান, দুনিয়ায় সব থেকে বেশি অদ্ভুত কথা কি, যাকে সত্যি জেনেও মানুষ বিশ্বাস করতে চায় না? ওই কথা হচ্ছে মৃত্যু। সকলেই জানে যে একদিন তাকে মরতেই হবে, তবুও সে দুনিয়াতে এমন নিশ্চিন্তে থাকে যেন তার কোনোদিনই মৃত্যু হবে না। শাবাস বেটা, আল্লাহর বান্দা আলাদিন, যা নিয়ে যা প্রদীপ।
সাবাস বেটা আলাদিন, তুমি এসে গেছো, সাবাস। আমি এখনই তোমায় উপরে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, তুমি ওই প্রদীপ ওখান থেকে নিয়ে এসেছো কিনা? হ্যাঁ, প্রদীপ এনেছি। হ্যাঁ, আর হীরে মতি জহরত এনেছি। এই দেখুন। সাবাস, আমি তোমার কাছে এই আশাই করেছিলাম বারকুর্তার। নাও নাও, ওই প্রদীপ আমায় দিয়ে দাও। নাও নাও নাও, ওই প্রদীপ আমায় দিয়ে দাও। দেব বই কি, প্রথমে আমায় ওপরে তুলে নিন তো। না, প্রথমে প্রদীপ আমায় দে, তারপর তোকে বাইরে নিয়ে আসবো। এত তাড়াহুড়োর কি আছে চাচা জান? আমি ওপরে এলে আমার সঙ্গে তো প্রদীপ ওপরে আসবে। সূর্য ডোববার আগে ওই প্রদীপ যে কোনো ভাবে আমার হাতে আসা চাই, তাই তাড়াহুড়ো করছি আমি। শয়তান ছেলে, চালাকি করিস না, প্রদীপ দিয়ে দে। চালাক তো আপনাকে মনে হচ্ছে চাচা জান, হঠাৎ তো আপনার কথা বলার কায়দাই বদলে গেছে। খবরদার, চুপচাপ প্রদীপ দিয়ে দে, তা না হলে তুই এখান থেকে বেঁচে ফিরবি না। আপনি আমার চাচা হয়ে এই রকম কথা বলছেন? বেকুব নির্বোধ ছোকরা, দৌলত এমনই জিনিস যে আপনকে পর করে দেয়। ফের আমি তো পরই। আমি তোর চাচা নই। কি আপনি আপনি আমার চাচা জান নন? না, আমি জন্মসূত্রে আফ্রিকি, আমি বংশগত জাদুকর। আমার মা বাপ ভাই বোন সবাই জাদুকর, আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর হিংস্র জাদুকর জিঙ্গালু জংলা আমি। আমার মতলবের জন্য তোকে ফাঁসি আনাই আমার উদ্দেশ্য ছিল। আমায় বাঁচান, আমায় উপরে তুলে নিন জাদুকর। একটি শর্ত আছে, একটি সওদা আছে, করে নে। প্রদীপ দিয়ে দে, আমি তোকে উপরে তুলে নিচ্ছি। আর যদি না তুলে নাও তো? আয় পরখ করে দেখ। আরে তোকে কি পরখ করব? তুই শুধু এক সফল জাদুকরই নয়, এক শয়তান ধোকাবাজ। যে তুই আমার রক্তের সম্পর্কের কথায় ভুলিয়ে আমার ভালো মানুষের সুযোগ নিয়েছিস, আমার মতো অসহায়কে আমার দুঃখী মায়ের থেকে আলাদা করে দিয়েছিস, আর এই জাহান্নামের দরজা এনে ছেড়ে দিয়েছিস। নিচে জাহান্নামে মৃত্যু আছে, আর উপরেই জীবনই জীবন। বল বল, তোর কোনটা চাই? তা না হলে নিজের জাদু দিয়ে এই গুহার মুখ বন্ধ করে দিয়ে চলে যাব। দে দে প্রদীপ দে, আর জীবন নে। না না, আমার ভয় হচ্ছে তুই আমার প্রদীপও নিবি আর আমায় মেরেও ফেলবি। সূর্য ডুবতে বসেছে, চল। আমি আর মাত্র শেষ তিনবার তোর কাছ থেকে ওই প্রদীপ চাইব, আর তুই যদি না দিস তো তোকে জীবন্ত কবর দিয়ে দেব, নিজের জাদু দিয়ে এই কুয়ার মধ্যে। দে প্রদীপ দে বারকুর্তার। না আলাদিন, প্রদীপ দে। না, এই আমি শেষ বার তোর কাছে প্রদীপ চাইছি, প্রদীপ দে। না, হ্যাঁ।
না 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 निश्चय मुश्किले फेसे गेछे बेटा तोर चले जावाय आमार मन केमन जेनो करछिलो आमार मन बोलछिलो आमाय छेड़े जास ना आमाय छेड़े चले गेली মানুষের উপর ভরসা করা উচিত নয় আমি তোমার কথা প্রথমবার শুনিনি তাই আমি তোমার থেকে আলাদা হয়েছি ও আমার খোদা তোমার রসুলের দোহাই দিয়ে বলছি আমায় আমার মার কাছে পৌঁছে দাও আমায় এই জাহান্নাম থেকে বার করে দাও আমায় এই জাহান্নাম থেকে নিস্তার দাও হে আল্লাহ হে আমার পরবর্তীকার আজ দুদিন হয়ে গেল দুদিন হয়ে গেল আমার আল্লাহ আমার বেটা আমার থেকে আলাদা হয়ে গেছে আমার আল্লাহ তোমাকে তোমার সন্ত ফকিরদের দোহাই আমার বেটার হেফাজত করো ও মুহাম্মদ ও আলী শেরে খুদা মুশকিল আসান করো খুদার দোহাই আমার আলাদিনের কাছে পৌঁছে যাও মদতের জন্যে আমার আল্লাহ আমার আলাদিনকে আমার কাছে ফিরিয়ে আনো আমার বেটাকে রক্ষা করো ও আল্লাহ আমার বেটাকে রক্ষা করো
এই ভাব করে ফকির বড়াউদ্দিন তার বেশি নিশানি এই আল্লাহর নামে তাবিজ নিয়ে যা। যখনই কোনো কিছু মুশকিলে ফেঁসে যাবি এটাকে ছুঁয়ে আল্লাহকে মনে করবি, প্রার্থনা করে সাহায্য চাইবি আর বলবি আল্লাহ আল্লাহ সামাদ রক্ষা করুন। আল্লাহু সামাদ মদদ করো, ও আল্লাহ আল্লাহু সামাদ মদদ করো। Alif Layla, Alif Layla, Alif Layla, Alif Layla.